প্রধানমন্ত্রীর তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে বুস্টার ডোজ সরকারি জায়গাতে স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু ফ্রিতে দেওয়া হবে। ঠিক এইভাবে এই মুহূর্তে কালীঘাটে একটি স্বাস্থ্যকেন্দ্রে চলছে বুস্টার ডোজ দেওয়া এবং সকালবেলা থেকে প্রচুর মানুষ কিন্তু আসছেন বুস্টার ডোজ নেওয়ার উদ্দেশ্যে, কিন্তু মানুষের মধ্যে সচেতনতার একটা অভাব রয়েছে, মানুষকে দেখা যাচ্ছে মাস্ক ছাড়া ঘুরতে। এই মুহূর্তে একটু বুস্টার ডোজ নেওয়া চলছে কালীঘাটের একটি স্বাস্থ্যকেন্দ্রে। ঠিক এইভাবে বুস্টার ডোজ 75 দিন কিন্তু দেওয়ার নির্দেশ হয়েছে এবং এই কালীঘাটের এই যে স্বাস্থ্যকেন্দ্রে এবং সেখানে কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে যতক্ষণ মানুষ আসবেন তারা কিন্তু এইভাবেই বুস্টার ডোজ দেবেন। এখনও পর্যন্ত তাদের কাছে 100টা ডোজ রয়েছে, যতক্ষণ লোক থাকে ততক্ষণই দিই। গতবার আমরা রাত 9টার সময়ও বাড়িয়ে গেছি, তো এইবারেও যদি তেমন হয় সবাইকেই দেওয়া হবে। 100 এসছে, যদি লোক থাকে আরও ভ্যাকসিন আনানো হবে, দেওয়া হবে। 20% উপর আক্রান্ত সংখ্যা ছাড়াচ্ছে, আরও ছড়াবে, তার থেকে এই ভ্যাকসিনেশনটা যদি কিছুদিন আগে থেকে শুরু করা যেত, যেটা শুরু হলো অনেক শেষ মোমেন্টে গিয়ে শুরু হলো, এটা একটু আগে থেকে শুরু করা যেত তাহলে হয়তো এই সংখ্যাটা আমরা নাও দেখতে পারতাম। যেমন বাড়ছে এখন করোনার এটা ডোজটা, অতিরিক্ত তো বেড়েই যাচ্ছে, কারোর মুখে মাস্ক নেই, এটাই হচ্ছে আশ্চর্যের কথা। মানুষ এত সচেতন হচ্ছে না এখনও যে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে, যখন হলে বলবে হয়ে যাচ্ছে, কী আর করা যাবে। সেই জন্য মাস্কটা অন্তত মানুষকে নিজের জন্য এবং জনসাধারণের জন্য পরা উচিত। এটা খুব ভালো পদক্ষেপ, এটার জন্য সকলকে ধন্যবাদ, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার দুজনকে। আগে হলে আরও ভালো হতো। আগামী দিনে কিন্তু এই ডোজের সংখ্যা আরও বাড়বে যেরকমভাবে মানুষ আসবেন ডোজ নেওয়ার ক্ষেত্রে, সেই পরিপ্রেক্ষিতে সকালবেলা থেকে সেই বুস্টার ডোজ দেওয়ার যে প্রক্রিয়া তা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হয়ে গেছে। কলকাতা থেকে আজ তক বাংলা অমৃতা সেন। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।